শাকিব খান অর্থাৎ বাংলা চলচ্চিত্রের কিং খান শাকিব খান সম্পর্কে আমাদের অনেকেরই জানা আছে। আড়াই বিঘা জায়গার উপর শাকিব খানের কোটি টাকার বাড়ি, আর নিশ্চয়ই এই বাড়িতে দেখে ভাবছেন এটি কোথায়। হ্যাঁ, এটি ঢাকার খুব অদূরে গাজীপুর পুবাইল বাঁধন এলাকায় অবস্থিত। আড়াই বিঘা জায়গার উপরে এই বাড়িটি শাকিব খান বেশ কয়েক বছর আগে তিনি ক্রয় করেছিলেন। ভিউয়ার্স কি ভাবছেন, শাকিব খান এখানে থাকেন? না, শাকিব খান এখানে থাকেন না। তাহলে কিভাবে শাকিব খানের এই রাজপ্রাসাদটি হলো এবং কি কাজে ব্যবহার করা হয়? শাকিব খান এই বাড়িটি ক্রয় করার পর থেকেই বিভিন্ন শুটিং এর কাজে ব্যবহার করা হয়ে থাকে। আর শুটিং এর কাজে ব্যবহার করা হলে এখানে 35,000 টাকা ভাড়া পার ডে গুনতে হয়, এমনটি জানিয়েছেন এখানকার কেয়ারটেকার। তবে হ্যাঁ, শাকিব খান যখন অনেক কাজ করে ক্লান্ত হয়ে যায় তখন মাঝে মধ্যেই ঘুরতে যায় এই রাজপ্রাসাদে। আর শাকিব খান অভিনীত শুধু চলচ্চিত্রই এখানে শুটিং হয় না, বিভিন্ন রকম শুটিংয়ের কাজে তিনি ভাড়াও দিয়ে থাকেন। তবে এই ভাড়াটি দিয়ে থাকেন তার এখানকার কেয়ারটেকার অর্থাৎ ম্যানেজারের মাধ্যমেই ভাড়া নিতে হয়। শাকিব খানের এই রাজকীয় প্রাসাদের একটি নাম রয়েছে, আর এর নামটি হচ্ছে জান্নাত। শাকিব খানের দাদির নাম জান্নাত, আর দাদির নামের সাথে মিলেই এই রাজপ্রাসাদের নামকরণ করা হয়েছে জান্নাত। শাকিব খানের এই রাজপ্রাসাদে শুটিং করতে গেলে এখানে ড্রয়িং রুম, বেডরুম থেকে শুরু করে সকল ব্যবস্থাই করে রাখা হয়েছে। তবে ঢাকার অদূরে থাকায় শাকিব খান সেখানে বসবাস না করলেও প্রায় সময় তিনি যখন কাজ করে ক্লান্ত হয়ে পড়েন তখন প্রায় তিনি সেখানে বেড়াতে যান এবং বিশ্রাম নিতে যান। শাকিব খানের এই রাজপ্রাসাদের চারপাশে রয়েছে মুক্ত জায়গা, জলাশয়, আর জলাশয় মুক্ত জায়গার মাঝখানে রয়েছে এই রাজপ্রাসাদটি। দেখলে মনে হয় চারপাশে খোলামেলা একটি জায়গার মাঝখানে অবস্থান করছেন কোনো একটি রাজপ্রাসাদ। শাকিব খানের এই রাজপ্রাসাদটি বর্তমানে চলচ্চিত্র নাটক থেকে শুরু করে সকল শুটিংয়ের কাজে বেশ জনপ্রিয় রয়েছে। আর এই রাজপ্রাসাদে শুটিং করতে গেলে গ্রামীণ পরিবেশ থেকে শুরু করে শহরের সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে। আপনি কিভাবে যাবেন সেখানে বেড়াতে? যারা ঢাকা বা কোথাও থেকে আসবেন তারা অবশ্যই আপনাকে গাজীপুর বাঁধন যে রেল স্টেশনটি রয়েছে সেখানে নেমে অটো অথবা রিক্সায় করেই মাত্র 10-15 টাকা ভাড়া গুনে পৌঁছে যেতে পারেন শাকিব খানের এই রাজকীয় বাড়িটিতে। ভিউয়ার্স, আমাদের ভিডিওটি কেমন লেগেছে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে আপনি যদি শাকিবিয়ান বা শাকিব ভক্ত হন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।